নমস্কার, আমি উজ্জ্বল। সবুজের বার্তা তরফ থেকে সকলকে শুভেচ্ছা জানাই। মাঠে কাজ করতে করতে এই মাত্র মাটির তলার থেকে কয়েকটা ডিম পাওয়া গেল, সম্ভবত গিরগিটি কিংবা আজনায়ের ডিম। সংখ্যায় 7, 8, 9, 10, 11, 12, 13, 15টা ডিম রয়েছে। এই ডিমগুলোকে ওইখানে রেখে দিলে ওপেন অবস্থায় হয় পাখিতে খেয়ে নেবে বা অন্য কিছুতে নষ্ট করে দিতে পারে, তাই এটাকে আমরা এখন সুরক্ষা দেওয়ার জন্য একটা কৌটো নিলাম। কৌটোর মধ্যে মাথার কাছে কিছু ফুটো করা আছে। এবারে ওই জায়গা থেকেই সংগ্রহ করা কিছু ভিজে মাটি কৌটোটার মধ্যে ভরে দিলাম। 4 আঙুল মতো মাটি কৌটোটার মধ্যে ভরা হলো। তার উপরে এই সংগ্রহ করা ডিমগুলিকে আস্তে করে মাটির ওপরে কৌটোর মধ্যে বসিয়ে দেওয়া হলো। এখন এই ডিমগুলোর বয়স আমাদের জানা নেই, যাই হোক না কেন আমরা অপেক্ষা করতে পারবো যতদিন না এগুলো হ্যাচিং করে আবার বাচ্চা বার হয়। এইভাবে ডিমটা রেখে দেওয়ার পরে ওই ভিজে ঝুড়ো মাটি হালকা করে ওইটার ওপরে ডিমগুলোর ওপরে দিয়ে ডিমগুলো যাতে ঢাকা পড়ে সেই রকমভাবে আমরা এটাকে রেখে দিলাম। এরপরে কৌটো ঢাকনাটা বন্ধ করে দিলাম যাতে অন্য কিছু ঢুকতে না পারে বা বাচ্চা বার হওয়ার সঙ্গে সঙ্গে এদিক ওদিক ছড়িয়ে না যায়। এই অবস্থায় এই কৌটোটাকে কোনো ছায়া জায়গায়, বাড়ির মধ্যে যেখানে আলো কম আসে সেরকম জায়গায় আমরা এটাকে রেখে দেব। সচরাচর ডিম থেকে বাচ্চা হতে 45 থেকে 50 দিন লাগে। এখন এই ডিমগুলোর বয়স আমরা জানি না, হয়তো কালকেও হ্যাচ করতে পারে, আবার দেখা গেল 30-35 দিন পরেও হ্যাচ করতে পারে। যাই হোক, এটা আমাদের কাছে রাখা থাকবে, মাঝে মাঝে নজর রাখার দরকার যে বাচ্চা বার হলো কিনা। বাচ্চা বার হয়ে গেলে সঙ্গে সঙ্গে সেটাকে প্রকৃতিতে ছেড়ে দিতে হয়, বাচ্চা নিজের মতো করে চড়াবড়া করে নিজের আহার সংগ্রহ করে। এইভাবে আমরা প্রকৃতিকে বাঁচাবার জন্য, জীব বৈচিত্র্য বজায় রাখার জন্য এই রকম ছেড়ে যাওয়া ডিম বা নষ্ট হয়ে যাওয়া যেতে পারে এরকম ডিমকে বাঁচিয়ে রক্ষা করে কিছু প্রাণীকে আমরা আবার পুনর্বাসন দিতে পারি। ধন্যবাদ, ভালো থাকবেন সকলে।